Hey guys, welcome back to my channel. This is Munia Vlogs. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকে ভিডিও টপিক হলো সামার স্কিন কেয়ার। তবে সামারে গ্লোই স্কিন পেতে আমি আজকে একটা ইউনিক ওয়ে দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের গ্লো ফিরে পেতে পারেন। তাহলে চলুন দেখে নিই সেই ইউনিক ওয়েটা কি। একটা গ্লোই স্কিন পেতে বিভিন্ন রকম ফুড বিভিন্নভাবে কাজ করে, তাই আমরা সামার সিজনে আমাদের ডাল স্কিনকে যদি গ্লোই রাখতে চাই এবং সানটেন যদি রিমুভ করতে চাই তাহলে যেমন ফ্রুটস বেশি বেশি খেতে হবে, তেমনি সেই ফ্রুটস কিন্তু আমাদের স্কিনে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ ফ্রুটস স্কিন কেয়ার। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর প্রচুর পরিমাণ ভিটামিন যা আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখে। তাই আপনি যদি একটা ইয়থফুল স্কিন চান তাহলে অবশ্যই প্রতিদিন এভাবে কলা খাওয়ার পর এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন অথবা বিভিন্ন রকম প্যাক বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। এবার ইউজ করছি মাল্টা। এখানে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা আপনি লেবুর বদলে ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনকে ন্যাচারালি অনেক বেশি ব্রাইট করে তুলবে, তাই ডেইলি এটা ইউজ করার চেষ্টা করবেন। এবার ইউজ করছি ওয়াটারমেলন যেটা আমাদের স্কিনে ফেটনেসগুলোকে রিমুভ করে আমাদের স্কিনটাকে ন্যাচারালি রিফ্রেশ করে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি যেটা আমাদের স্কিনে কোলাজেনটাকে বৃদ্ধি করে। কোলাজেন আমাদের স্কিনটাকে ইয়থফুল করে আর আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, তাই এটা আপনারা ডেলি ইউজ করার ট্রাই করবেন। যেহেতু এগুলো একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তাই কিন্তু আপনি একদিনও রেজাল্ট পাবেন না, আপনাকে এগুলো রেগুলারলি ইউজ করতে হবে। রেগুলারলি ইউজ করার পর ডে বাই ডে দেখবে এটা আপনার স্কিনকে অনেক গ্লোই করে তুলছে। আর আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।